নমস্কার শিবা স্টুডেন্টস, ক্রিয়েটিভ রাইটিং এর আরেকটি অংশ আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বিজ্ঞপ্তি লেখা শিখেছো, আজকে তোমরা যেটা শিখবে সেটাকে বলে হচ্ছে প্রতিবেদন। বাংলায় যেটাকে প্রতিবেদন বলে, ইংলিশে সেটাকে রিপোর্ট রাইটিং বলা হয়। তোমরা দেখে থাকবে বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকরা যেরকম নিউজ পেপারে আর্টিকেল দেয় বা রিপোর্ট দেয়, অথবা সবসময় যে নিউজ পেপারেই রিপোর্ট থাকে তা নয়, কোনো ম্যাগাজিনেও রিপোর্ট থাকতে পারে, এরকম ধরনের রিপোর্টগুলোকেই বাংলায় প্রতিবেদন বলা হয়। তোমরা দেখেছো কিভাবে রিপোর্টগুলো লেখা হয়, সেই রিপোর্ট বা প্রতিবেদন লেখার কিছু নিয়ম আছে সাধারণ, সেই নিয়মগুলো আগে আমি তোমাদের সাথে আলোচনা করব, তারপরে তোমাদের প্রতিবেদনের একটি ফরম্যাট দেখিয়ে দেব যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, এবং তার সাথে সাথে দুটো বিষয়ও তোমাদের বলে দেব প্রতিবেদন লেখার, যেটা তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ কপিতে প্র্যাকটিস করতে পারবে। প্রতিবেদন লেখার প্রথম নিয়মটি হচ্ছে প্রতিবেদনের একটি শিরোনাম থাকবে, ওই শিরোনামে যেন আলোচ্য বিষয়টি সম্বন্ধে থাকে, শিরোনাম যথাসম্ভব সংক্ষিপ্ত হবে। প্রতিবেদনটি কোন টপিকের উপর লেখা হচ্ছে, শিরোনাম তো অলওয়েজ থাকতেই হবে। দেখবে যখন পেপারেও কোনো খবর দেওয়া হয় আগে হেডলাইন থাকে, হেডলাইনটাকেই এখানে শিরোনাম বলা হচ্ছে। ছোট করে সংক্ষিপ্ত করে দু এক কথার মধ্যে শিরোনামটি লিখতে হয়, যে বিষয় সম্পর্কে তুমি লিখতে চলেছো সেই বিষয় সম্পর্কে। দু নম্বর হচ্ছে প্রতিবেদনকে তথ্য নির্ভর হতে হবে, সুতরাং প্রাপ্ত তথ্য যাচাই করে নিয়ে তবেই তা জনসমক্ষে প্রকাশ করা যাবে। তুমি কোনো বিষয়ের উপর লিখছো, সেই বিষয়টির সম্পর্কে যদি তোমার কাছে মানে ঠিকঠাক ইনফরমেশন বা তথ্য না থাকে, তাহলে সেটা তুমি যখন জনসমক্ষে অর্থাৎ পাবলিকলি যখন প্রকাশ করবে তখন সেটা সত্য না মিথ্যা সেটা বুঝতে পারবে না। সেই জন্য সবসময় প্রতিবেদনকে কোনো ইনফরমেশন ছাড়া কোনো প্রতিবেদন লেখা উচিত নয়, এবং সেজন্যই প্রতিবেদনকে তথ্য নির্ভর হতে হবে এই কথাটা বলা হচ্ছে। তিন, প্রতিবেদন সাধারণত সমসাময়িক প্রসঙ্গ নিয়েই লিখিত হয়ে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই সাধারণত প্রতিবেদন লেখা হয়ে থাকে। চার, প্রতিবেদনে কোনো ঘটনার বিবরণ থাকলে সেই ঘটনার স্থান ও সময় সুস্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। এমন কোনো বিষয় নিয়ে তুমি লিখছো যেটা কোনো একটা ঘটনার বিবরণ, কোনো একটা ঘটনা ঘটেছে সেইটাই তুমি বিবৃত করছো তোমার প্রতিবেদনে, সেখানে কিন্তু সেই জায়গাটির জায়গার নাম এবং কখন সেই মানে ঘটেছে সেই বিষয়টি সেটা সুস্পষ্টভাবে তোমাদের উল্লেখ করে দিতে হবে। পাঁচ নম্বর পয়েন্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পাঁচ নম্বর পয়েন্টটি যদি তোমরা ধাপে ধাপে ফলো করো তাহলেই প্রতিবেদন লেখা কমপ্লিট হয়ে যাবে। প্রতিবেদনে আলোচ্য বিষয়টির বর্ণনার সঙ্গে সঙ্গে সৃষ্ট পরিস্থিতির কারণ, ঘটনার তাৎক্ষণিক ফলাফল, সংশ্লিষ্ট মানুষজনের প্রতিক্রিয়া, এবং পরবর্তী প্রভাব কী হতে পারে সেই সম্বন্ধে তথ্যনিষ্ঠ বিবরণ থাকলে তা পাঠককে আকৃষ্ট করবে। তার মানে কোনো একটি ঘটনা, সে ঘটনার তুমি আগে বিবরণ দিচ্ছ, তারপরে সে বিবরণটা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির তাৎক্ষণিক ফলাফল কী, তার মানে সেই ঘটনার ফলে কী হয়েছে, আশেপাশে কী তার প্রভাব পড়েছে, এবং সেখানকার মানুষজনের ওপর তার কী প্রভাব পড়েছে তার একটা বিবরণ দেওয়া যেতে পারে, এবং তার পরবর্তী প্রভাব মানে ধরো একটা ঘটনা ঘটে গেছে সেটার একটা আফটার এফেক্টও তো আছে, প্রত্যেকটি ইনসিডেন্টেরই কিন্তু একটা আফটার এফেক্ট থাকে, সেই আফটার এফেক্টটাও তুমি লিখলে। দেখো ধাপে ধাপে তিন চারটে পয়েন্টস তোমার এমনি প্রতিবেদনে বেরিয়ে এলো, এবং সেরম ধরনের ধাপে ধাপে যদি তুমি প্রতিবেদনটি লিখতে শুরু করো তাহলে যে প্রতিবেদনটি পড়বে অর্থাৎ পাঠক তার এমনি তাকে আকৃষ্ট করবে। ছ নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিবেদনের ভাষা হবে একেবারেই সহজ সরল, প্রতিবেদন যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে। তার মানে একেবারে দু চার লাইনে নোটিশের মতো কিন্তু শেষ নয়, আবার গল্পের মতো বড়ও নয়। প্রতিবেদনের চারটি ধাপ ফলো করে তোমরা একটা বিবরণ লিখবে তাহলেই প্রতিবেদন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়াবে, এবং সেটা হতে হবে যতদূর সম্ভব সংক্ষিপ্ত, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে গেল এটা যেন মনে না হয়।
যেটা তুমি বিবরণটা দেওয়া শুরু করেছো সেটার একটা ইতি, অলওয়েজ একটা কমপ্লিটনেস থাকতে হবে প্রতিবেদনের মধ্যে। এবং ভাষা সহজ সরল, তার মানে সাধু ভাষা একেবারে বর্জন করাটাই শ্রেয়, চলতি ভাষাটাই, চলিত ভাষায় লেখাটাই ভালো। 7 নম্বর এবং শেষ পয়েন্টটি হলো, প্রতিবেদনটিকে একেবারে পক্ষপাত শূন্য হতে হবে। প্রতিবেদন প্রতিবেদকের নিজস্ব মতামত, ধ্যান ধারণা ইত্যাদি বর্জন করতে হবে। তার মানে যে প্রতিবেদনটি তুমি লিখছো সেটা যদি কোনো, ধরো, দুটো দলের মধ্যে হয়, কোনো একটা দলকে তুমি পক্ষপাত, মানে পক্ষপাত দেখাবে এরকম যেন প্রতিবেদনটা না দাঁড়ায়। তোমার কাজ হচ্ছে তুমি যেটা শুনেছো বা যেটা বুঝেছো ঘটনার থেকে সেইটাই তোমার হুবহু লিখে যাওয়া। তুমি কি ভাবছো সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। তাই বলা হয়েছে প্রতিবেদকের নিজস্ব মতামত, ধ্যান ধারণা ইত্যাদি বর্জন করতে হবে। অর্থাৎ এরম ধরনের প্রতিবেদনের মধ্যে কখনোই তুমি লিখতে পারবে না যে আমার মনে হয় এটা ঠিক এটা ভুল। না, ঘটনার বিবরণ এবং আশেপাশে যে সমস্ত তথ্য বা ইনফরমেশন তুমি পেয়েছো সেগুলো দিয়েই কিন্তু তোমার প্রতিবেদনটি লেখা শেষ করতে হবে। আশা করি প্রতিবেদনের নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি যাব প্রতিবেদনের ফরম্যাটে। প্রতিবেদনের ফরম্যাট কিন্তু খুব বেশি ঘোরালো কিছু নয়। ওপরে দেখো আমি লিখেছি শিরোনাম। শিরোনাম মানে আগেই বলে দিয়েছি যে যে বিষয়ের উপর তুমি লিখছো সেই বিষয়টিকে দু চার কথায় লিখতে হবে। এরপরে শুরু হচ্ছে প্রতিবেদন। যখনই কোনো প্রতিবেদন শুরু হয় তখন কে এই, মানে এই প্রতিবেদনটি কে লিখছে তার জন্য একটা, মানে সূত্রপাত করতে হয়। তাই নিজস্ব সংবাদদাতা কথাটা লিখতে হয়, তার মানে তুমি নিজের নিজস্ব সংবাদদাতা, মানে তুমি নিজের তথ্য নির্ভর হয়ে এই সংবাদটি জনসমক্ষে আনছো। নিজস্ব সংবাদদাতা লেখার পরে কমা দিতে হবে। তারপর স্থান, মানে কোন কোন জায়গার ঘটনাটা তুমি লিখছো, সেটা যদি তোমার কলকাতার কোনো স্থান হয় তাহলে সেই জায়গাটার নামই দিতে হবে, যেখানের কোনো একটা জায়গার নাম দিতে হবে, এবং যে তারিখে তুমি প্রতিবেদনটি লিখছো সেই তারিখটা দিয়ে, কোলন দিয়ে তোমার মূল বিষয়বস্তুটা শুরু করতে হবে, এবং একেবারে এক প্যারাগ্রাফের মধ্যেই এটা শেষ করতে হবে। কলম করার, যদিও তোমরা পেপারে সবসময় দেখো যে দুটো কলমে বা তিনটে কলমে লেখা থাকে, কিন্তু এক্ষেত্রে তোমাদের কলম করে লেখার দরকার নেই, প্যারাগ্রাফের মতো করে লিখলেই হবে। ফরম্যাট নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে আমি যাচ্ছি প্রতিবেদন লেখার বিষয়তে। আমি এখানেও দুটো বিষয় তোমাদের দিয়েছি। একটাতে আমি দিয়ে দিয়েছি শিরোনাম, সেটা হচ্ছে অতি বর্ষণে বেহাল বেহালা। বেহালাতে সবসময় যেন একটি একটু বৃষ্টিতেই কীরকম জল জমে যায়, এখন যদি অতিবর্ষণ শুরু হয় তাহলে কীরকম হাল হতে পারে, তার উপর নির্ভর করেই তোমাদের এই প্রতিবেদনটি রচনা করতে হবে। এই এরকম ধরনের শিরোনাম হবে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে অতিবর্ষণে বেহাল বেহালা, এই শিরোনামের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন রচনা করো। 2 নম্বরে হচ্ছে রাজ্যে দিন দিন বাড়ছে হ্যাকারদের প্রভাব, এই বিষয় অবলম্বনে শিরোনাম সহ একটি প্রতিবেদন রচনা করো। শিরোনামটা এখানে তোমরা নিজের থেকে লিখবে এবং প্রতিবেদনটাও রচনা করবে। প্রতিবেদনের প্রত্যেকটা পয়েন্ট আগে তোমরা নিজেদের ল্যাঙ্গুয়েজ কপিতে কপি করবে এবং ফরম্যাটটাও লিখে রাখতে পারো নিজেদের সুবিধার জন্য। তারপরে কিন্তু তোমরা এই দুটো বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করবে নিজেদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নমস্কার।